समागत आज के भागवती आसरे भक्त भक्तिमती माओ बाबा रामान सवार रातुल चरणे हतभागा दासेर सत् सत्य प्रणति ज्ञापन करछि। आज একটা উপলক্ষে হরি নাম যার একমাত্র লক্ষ্য, লক্ষ কোটি তার উপলক্ষ। হরি নাম যার একমাত্র লক্ষ্য, লক্ষ কোটি তার উপলক্ষ। সে তো আর করে না লক্ষ্য ধর্ম অর্থ মোক্ষ কাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম, নামে সব দুঃখ পাপ যাবে দূরে তাহরে নাম অভিরাম। আজকের উপলক্ষটা হচ্ছে আমাদের কৃষ্ণ কথা আস্বাদনের বিষয়। না জানি দূর দূরান্ত থেকে মায়েরা বাবারা ছুটে এসেছে, যে দুরাচারের বদন হইতে হরি কথা আস্বাদনের জন্য আদতেও এই ব্যাসাসন উপবেশন করে হরি কথা বলবার যোগ্যতা আমার নেই। কেন নেই? এই ব্যাসাসনের একমাত্র সুযোগ অধিকার ছিলেন স্বর্গমর্ত পাতাল ত্রিজগতের মধ্যে একজন ব্যক্তি। যার নামে ব্যাসাসন, যিনি ব্যাসদেবী, তিনিও এই ব্যাসাসনের অধিকারী ছিলেন না। ব্যাসদেবও ব্যাসাসনের অধিকারী ছিলেন না। সে কে গো? কে ছিলেন এই ব্যাসাসনের অধিকারী? একমাত্র কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস সপুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ। দ্বিতীয়তে প্রণতি জানাই যিনি অভিশাপ রূপে আশীর্বাদকে মস্তকে ধারণ করে যার জীবনখানা ভাগবতী ও রসার্ণবে ডুবিয়ে দিয়েছিলেন। জিনার দেহখানা একমাত্র গোবিন্দ চরণে সমর্পিত ছিল, যাকে পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মাতৃ গর্ভেই মলমূত্র ক্লেশ উপেক্ষা করে বক্ষে জড়িয়ে ধরেছিল। ব্রহ্মাস্ত্রের হাত থেকে যাকে রক্ষা করে বক্ষে জড়িয়ে ধরে, ব্রহ্মাস্ত্রের হাত থেকে রক্ষা করবার নিমিত্তে মলমূত্র ক্লেশকে উপেক্ষা করে ভগবান যাকে বক্ষে ধারণা করে রেখেছে তিনি কে গো? তিনি আরে কেহ নয়, সনাতন ধর্মের কোন শাস্ত্রে এরকম সিদ্ধান্তবাদ করেনি, একমাত্র ভাগবতী সিদ্ধান্তবাদ করেছে। তিনি আরে কেহ নয়, তিনি পাণ্ডু কুলদে ভব রাজাধিরাজ মহারাজ মহারাজ পরীক্ষিত। তাই তো বাবা, ভগবান যাকে বক্ষে জড়িয়ে ধরে রক্ষা করেছিলেন এর উদ্দেশ্যটা কি ছিল? এ থেকে আমরা কি পাবো? এ থেকে আমরা পেয়েছি যদি কোন শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়, যদি কৃষ্ণের চরণে সমর্পিত দেহ হয়, তাকে নষ্ট করার মতো শক্তি পৃথিবীতে জন্ম। বারংবার পরম পুরুষ পরমেশ্বর ভগবানের লীলার মধ্য দিয়ে আমরা জানতে পেরেছি কৃষ্ণকে ধ্বংস করার জন্য কতজন তৈরি হয়েছে। কৃষ্ণকে তো দূরের কথা, কৃষ্ণ ভক্তকেও ধ্বংস করার মতো যোগ্যতা কারণে
শুদ্ধ কৃষ্ণ ভক্তকে কেউ কোনদিন নষ্ট করতে পারে না। যদি ভাবতে চান কৃষ্ণ কথা বলতে হলে কিছু যোগ্যতার প্রয়োজন হয়, কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন। প্রথমেতে বিদ্যাজ্ঞান, দ্বিতীয়তে ভাষা জ্ঞান। আমি সেই বিদ্যা এবং ভাষা থেকে সম্পূর্ণ ভাবে অযোগ্য জন। তবে শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যানে অসম্ভব সম্ভবে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। আপনার সেই বৈষ্ণব জন কৃপা করবেন, আপনাদের চরণ ধুলিয়ে এই মস্তকে ধারণ করে যেন যতটুকু সময় বসে থাকি আপনাকে নাহি করি প্রচার যেন সভা কারো মাঝে। আমাকে যেন ব্যক্ত না করি যতটুকু সময় বসে থাকি যেন ভগবানের কথার মধ্যে এবং যে কথায় জগতে জীবের মঙ্গল বয়ে আনবে সেই কথার মধ্যেই যেন সময়টা অতিবাহিত করতে পারে। তার আগে একটা ছোট্ট কথা জেনে নিই, জীবনে আপনাদের বদন হয়তো কোনোদিন দর্শন করেছি, এ জন্মে নয়, কোনো জন্মে হয়তো দর্শন ছিল, তা না হলে আজকে দেখা হতো না। তা আপনারা সকলে ভালো আছেন তো, কুশলে আছেন তো? রাধে রাধে আপনারা কুশলে আছেন তো? আমি শুনতে চাই, একটু জোরে হবে। মিথ্যা কথা বললেন, এই ভাগবতী আসরে এসে কি সবাই এরকম মিথ্যা কথা বলে? আমি জিজ্ঞাসা করলাম আপনারা সবাই ভালো আছেন তো, এক ব্যক্তি জোরে বললেন হ্যাঁ ভালো আছি, এটা একটা মিথ্যা কথা বললেন এবং এটা হচ্ছে একটা নেমু খারাম কথা। নেমু খারাম কথাটা মানে কি জানি? অকৃতজ্ঞ। অর্থাৎ যখনই বলেছি ভালো আছেন আপনারা উচ্চস্বরে বললেন ভালো আছি, একবারও কেউ বললেন না ভগবান আমাকে ভালো রেখেছে বলেছি। তাহলে আমাদের ভালো রাখার মালিক কে গো? কে বাবা? ভগবান। তাহলে যে আমাকে ভালো রেখেছে তার কথা তো একবারও বলছি না যে ভগবান আমাকে ভালো রেখেছে। আমাদের পশ্চিমবঙ্গের এই বঙ্গীয় সরকার যদি আমাদের কিছু দেয় বলে দিদি, ছেলে পেলে বলে দিদি সাইকেল দিয়েছে, ও বলছে দিদি ওটা দিয়েছে, আর যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডটাকে যিনি পরিচালনা করছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডটাকে যিনি নিয়ন্ত্রণ করছে, সেই ভগবানের কথা তো একবারও স্বীকার করছে না ভগবান আমাকে ভালো রেখেছে। তাহলে আমি কত বড় অকৃতজ্ঞ! আমি আজ অবধি কৃতজ্ঞতা স্বীকার করতে পারিনি যে ভগবান আমাকে ভালো রেখেছে, যিনি ভালো রাখার মূলাধারে, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণকর্তা। আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে বাবা? বোঝা যায় তো? ছুটি এসেছেন কেন হরিকথা আস্বাদন করবার জন্য? আমার বৈষ্ণব বাবা এসেছে, দেখুন বৈষ্ণবের কত বড় দীনতা, ওই অদূরে দাঁড়িয়ে আছে। আজকে বাবার অদূরে দাঁড়িয়ে থাকার সাথে সাথে আমার গৌরের পার্শ্বদ আমার গৌরের পার্শ্বদ যিনি একজন বাংলার কুশাদক্ষ থেকেও যিনি দিনই ভিকারি হয়েছিলেন সেই সনাতনের কথাটা আমার মনে পড়ে গেল। অদূরে বাবা দাঁড়িয়ে আছে, এই পাপিষ্ট নয়নটা যখন ওদিকে পড়ে গেল দেখে দেখেছি দূরে দাঁড়িয়ে আছে, এটা বৈষ্ণবের দীনতা। যেদিন পাতুরা পর্বত পার হয়ে সনাতন গোস্বামী চন্দ্রশেখরের গৃহে যেদিন মহাপ্রভু ছিলেন, চন্দ্রশেখরের গৃহে আতিথ্য গ্রহণ করছেন মহাপ্রভু, কিন্তু
সনাতন অনেক দিন হেঁটে হেঁটে তো গিয়েছে মহাপ্রভুর দর্শনের লালসা, মহাপ্রভুর চরণ দর্শনের লালসায় বড় চুলদাড়ি হয়ে গেছে, কিন্তু শ্রীমান মহাপ্রভু আমার, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার চন্দ্রশেখরের গৃহে বসে বসে ভক্তগণ সঙ্গে হরি কথা আনন্দে মগ্ন আছে, হরি কথা শুনছি সব, কিন্তু বিশ্ব জগতে কেউ না জানে যে বিশ্ব জগতের মাঝে কে কোথায় আছে। যত বড় অন্ধকারে থাকুক না কেন, বিশ্ব জগতের চিথায় লুকিয়ে থাকেন না কেন, কেউ না দেখলে আমার গোবিন্দ আপনাকে দেখে, কেউ না জানলেও আপনার মনের কথাটা, এই প্রাকৃতিক জগতের কেউ না জানলেও আমার ভগবান প্রতিটা জীবের অন্তরের কথা জানে, অন্তরের কথা বোঝে। ছোট কথার মধ্য দিয়ে বেশি বিস্তারিত লীলা আলোচনা করব না, বেশি বিস্তারিত লীলা আলোচনা করব না, কিন্তু ছোট কথার মধ্য দিয়ে আমাদের কিছু বোঝার চেষ্টা করতে হবে। সনাতন ঘরের দরজার এক পাশে এসে করজোড়ে দাঁড়িয়ে আছে, আর দুটি নয়নের জলে ভাসছে গৌরহরি, গৌরহরি আমি কি কোনোদিন তোমার চরণ দর্শন করতে পারব না, চোখের জলে ভাসছে, আবার নিজের মনকে ধিক্কার দিচ্ছে, অমান তুমি জীবনে এমন কোন যোগ্যতা অর্জন করেছো যে তুমি গৌরের চরণ দর্শন করবে লালসা করো, তোমার তো জীবনে এমন কোন সাধন ভজন নেই যে সাধনার ধন গৌর হরিকে তুমি দেখবে, জীবনে এমন কি সাধন করেছো সনাতন। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরে বসে গৌরহরি কৃষ্ণ কথা বলছি, আর ওই শব্দটা যখন কর্ণকুহরে ভেসে আসছে, ওই কৃষ্ণ কথা শ্রবণ করছে আর নয়ন নিরে ভেসে যাচ্ছে, নিজেকে সামলিয়ে রাখতে পারছে না, নিজেকে নিজে জড়িয়ে ধরছে, আমার পরম সৌভাগ্য, আমার আমার জীবন ধন্য হয়ে গেল, আমি তার চরণ দর্শন করি বা না করি, তার বদন কমল হইতে কৃষ্ণ কথা আমার কর্ণ ইন্দ্রিয় দ্বারা হৃদয়ে মাঝে তো প্রবেশ করছে, চরণে হাত রেখে বলছি মায়েরা কথা বলবে না, চরণে হাত রেখে বলছি কথা বলবে না, দাঁড়িয়ে আছি এমতি সময়, ভক্ত হচ্ছে সাগর, ভগবান হচ্ছে নদী, ভক্তের কাছে ভক্ত সাগর আর ভগবান নদী, সাগর যদি ডাক মারে নদী কখনো থাকতে পারে না, কুল ভেঙে ধেয়ে চলে সাগরে মিশিবার তরে, যদি ভক্ত ভগবানকে ডাকার মতো ডাকতে পারে, ভক্তের ডাকে ভগবান গোলক ছেড়ে ভুলকে আসতে বাধ্য হয়, সে গোলকপতি গোলকে থাকে না, সনাতন ধর্মের বাস্তবতাটা এখানে, সনাতন ধর্মের বাস্তবতাটা এখানে যে সনাতন ধর্মের ভগবান শুধু নিরাকার ঈশ্বর হয়ে থাকেন না, অর্থাৎ ভক্ত যখন ভগবানকে ডাকে তার নিরাকারত্ব পরিত্যাগ করে সাকার মূর্তি ধারণ করে ভক্তের সাথে দেখা দেবার নিমিত্তে গোলক ছেড়ে ভুলকে আসতে বাধ্য হয়, ভগবান আসতে বাধ্য হয় ভক্তির ডাকে, ভক্ত না ডাকলে কখনো ভগবান আসে না,
আর ভগবানকে আনতে হলে ভগবানকে গোলক থেকে ভুলকে আনতে হলে তার একটাই পথ, সে পথটা হচ্ছে শুধু নয়ন জলে কেঁদে কেঁদে ভগবানকে ভক্তি ভরে ডাকলে পরে ভগবান গোলক ছেড়ে ভুলকে আসতে বাধ্য হয়। সনাতন কাছে কেউ না জানো আমার গৌর হরি রক্তরে সারা দিয়েছে, আমার গৌর হরির অন্তরে সারা দিয়েছে। গৌরহরি চন্দ্রশেখরকে ডেকে বলছে, চন্দ্রশেখর, ও চন্দ্রশেখর, হ্যাঁ প্রভু, দেখো তোমার দ্বারে মনে হয় কোনো বৈষ্ণব এসেছে, আমার মন যে বড় বৈষ্ণবের ডাকে, বৈষ্ণবের বেকুলতায় আমার প্রাণ যে বড় চঞ্চল হয়ে উঠেছে, তুমি একটু দেখো তো বৈষ্ণবকে ডাকা। চন্দ্রশেখর তো মহাপ্রভু এবং ভক্তের অন্তর চিত্তটা দেখতে পাইনি, চন্দ্রশেখর দরজায় গিয়ে তাকিয়ে দেখতে পায় কোন বৈষ্ণবকে দেখা যায় না, একজন দরবেশকে দেখা যায়। দরবেশ বুঝেছেন তো, মানে পাগলের মতো চুল দাড়ি বড়, হ্যাঁ নখ গুলো বড়, পোশাক আশাকের কোন ভালো। চন্দ্রশেখর ঘরে এসেছে, প্রভু কি তুমি কোনো বৈষ্ণবকে দেখতে পাওনি? না প্রভু, আমি তো কোনো বৈষ্ণবকে দেখতে পেলাম। চন্দ্রশেখর জানি শুধু মালা তিলক এরকম থাকলে বোধ হয় বৈষ্ণব হয়। আমার মহাপ্রভু বললেন, বৈষ্ণব শুধু সাজলে হয় না গো, অন্তরটা যদি পরিষ্কার না থাকে, চিত্তটা যদি পরিষ্কার না হয়, প্রাণ খুলে যদি ভগবানকে না ডাকা যায়, তাহলে কোনোদিন ভক্ত হওয়া যায় না। শুধু এই পোশাকে, রঙিন পোশাক পরেছি, ললাটে তিলক ধারণ করেছি, চুলদাড়ি রেখেছি, আমি বৈষ্ণব? না না, এগুলো বৈষ্ণব নয়। বৈষ্ণব হচ্ছে চিত্তটা শুদ্ধ হতে হবে। মহাপ্রভু বলছে, চেত দর্পমার্জনম, যার চিত্ত রূপ দর্পণখানা চিত্তটাকে পরিমার্জন করেছে, তার ওই দর্পণখানা চিত্তটাকে, চিত্তটা যার পরিষ্কার আছে, ওই চিত্তের মধ্য না রাধা গোবিন্দ যুগল মৃত উদ্ভাসিত হয়ে যায়। ওই বৃন্দাবনে নয়, এই বৃন্দাবনেও রাধা গোবিন্দকে দেখা যায়। ও বৃন্দাবনে রাধা গোবিন্দের লীলা কিছু প্রতিমূর্তি দর্শন করা যায়, আর এই বৃন্দাবনে, হৃদয়ে বৃন্দাবনে সাক্ষাৎ রাধা গোবিন্দ লীলা দর্শন হয়। এটা যারা ভজন করে তারাই জানে, ভজন না করলে এটাকে জানা বোঝা যায়। চন্দ্রশেখর বলছে, না না প্রভু, আমি একজন দরবেশকে দেখেছি। ও তুমি একজন দরবেশকে দেখেছো, ওই দরবেশকে একটু ডাকো, ওনাকেই ডাকো। আর চন্দ্রশেখর গিয়ে ডাকছে, দরবেশ বাবা, আপনাকে মহাপ্রভু ঘরের ভিতরে ডেকেছে। সনাতন দুটি চোখের জলে ভেসে যাচ্ছে, গৌর হরি, ও গৌর হরি, আমি তো কোনোদিন তোমাকে ডাকতে পারিনি, তোমাকে ভালোবাসতে পারিনি, জীবনে কোনোদিন তো তোমাকে আমি ডাকতে পারিনি, আজ তুমি আমাকে ভুলে যাওনি, আমি তোমাকে ভুলে গেলেও তুমি আমাকে ভুলোনি, আমার কথা তোমার মনে আছে। আমি তোমাকে ডাকি বা না ডাকি, তুমি আমাকে ডাকছো, মা এ বিশ্ব জগতে আমরা সবাই ভগবানকে ভুলে গেলেও ভগবান আমাদিগকে কোনোদিন ভুলে যায় না।
আমরা ভগবানকে ভুলে থাকতে পারি কিন্তু ভগবান কোনদিন তার ভক্তকে ভুলে থাকতে পারে না। বিশ্ব চরাচরে সবাই ভগবানকে ভুলে গেলেও ভগবানের সৃষ্টিকে ভগবান কোনোদিন ভুলে থাকতে পারে না। ভগবান খুঁজতে জন্ম পৃথিবীতে আসে, কোথায় কে কোথায় পড়ে আছে প্রাকৃতিক জগতে। যদি আপনার সংসার থেকে একটা দ্রব্য ঘরের মধ্যে হারিয়ে যায় না, আপনি যেমন অন্ধকারে বাতি ধরিয়ে খুঁজেন, আমার ভগবান তার ভক্ত যেখানে যেখানে থাকুক না কেন, ভগবান তার ভক্তকে খোঁজার জন্য পৃথিবীতে নেমে আসে। তার প্রমাণ মহাপ্রভু এসেছেন নদিয়ায়, আর এই তমলুকে বাসুদেব ঘোষের কাছে এসেছে মহাপ্রভু খুঁজতে আসেনি। কে খুঁজেছে? ভক্তের ভগবানকে খুঁজতে হয় না। কলিযুগের প্রাধান্য সত্য যুগের চেয়ে শ্রেষ্ঠ যুগ হচ্ছে কলিযুগ। সনাতন ধর্মের চারটি যুগ সত্য তিতা দাপর কলি, সত্য তিতা দাপর, এই তিন যুগ মিলে যাহা হয়েছে ভজনের শক্তি প্রগাঢ়, এবং এই তিন যুগের জীবের ভাগ্যে যাহা হয়নি কলির যুগের জীবের ভাগ্যে তাহা ঘটেছে। ধন্য কলির যুগ, ধন্য কলি যুগ, ধন্য প্রাপ্ত হলেন প্রেমধনে, ধন্য শ্রী চৈতন্য আমার চেতন করলেন প্রেমদানে, এহেন ভাব গুপ্ত সিদ্ধ নিজাশিতে গৌরপূর্ণ ইন্দ্র সিন্ধুর বিন্দুদানে মহাজন। যাহা তিন যুগে হয়নি তাহা কলির যুগের জীবের জন্য। কষ্ট হচ্ছে নাকি কোথায়? বোঝা যাচ্ছে তো? রাধে রাধে। তা আমার যুবক বাবার একটু বসলে ভালো লাগতো, বাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলো ভালো লাগে না। আর এদিকে গেটের সামনে ভিড় না করে একটু মায়ের এদিকে চেপে আসুন, দূরে দূরে থাকছেন কেন? তাহলে আজকের এই কলিযুগের একটু বিশেষ কথা বলছি, যে সত্যযুগের চেয়ে আমরা সবাই জানি মনে দুঃখ যে আমরা যদি সত্যযুগে এই কলিযুগে জন্মগ্রহণ করেই ভুল, আমাদের সত্যযুগে জন্ম হলে ভালো হতো। কি এরকম ভাবে না? কি ভাবেন কি না? সত্যযুগের দেবতাদের চেয়েও কলির যুগের সাধারণ একজন কৃষ্ণ ভক্ত ওই সত্যযুগের দেবতার চেয়েও উত্তম। একজন কৃষ্ণ ভক্ত সত্যযুগের দেবতাদের চেয়েও উত্তম। ওই সত্যযুগের দেবতারাও, ওই দাপর যুগের দেবতারাও, তিতা যুগের দেবতারাও সাধনা করে চেয়েছি যে আমাকে কলির যুগের মনুষ্য কুলে পাঠাও, যেন আমি হরিনাম করতে পারি। তাহলে শ্রেষ্ঠ কে? দেবতা না মানুষ? কি সাধু বাবা, কে শ্রেষ্ঠ? ভক্ত শ্রেষ্ঠ না দেবতা শ্রেষ্ঠ? বাবা কে শ্রেষ্ঠ? দেবতাদের কাছে ভগবান নাও যেতে পারে, কিন্তু ভক্তের কাছে ভগবান আসবে কি না গো? বিশ্বাস আছে তো? কি ভগবান কৃষ্ণ আসবে কি না? আজকে বলবান একটু পরে একটু বলবো কিছু কায়দায় যেয়ে নেই। আপনাদের কাছে আগে একটু ক্ষমা চেয়ে নেই, এই অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল আরো কিছুদিন আগে। আমার এই কমিটির বাবারা ফোনে আমাকে যোগাযোগ করেছে, কিন্তু আমি বাংলাদেশ থেকে আসতে হলে একটু পাসপোর্ট ভিসার তো প্রয়োজন, এই পাসপোর্ট ভিসায় বাবা ভিসাটা লাগেনি প্রথম, তাই আপনাদের চরণ দর্শন করতে আমার সময় মতো আমি আসতে পারিনি। এই জন্য যারা ব্যথা পেয়েছেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই হতভাগা, একেবারে ছিচরণে হাত রেখে বলছি ক্ষমা করে দেবেন, কারণ আপনাদের অন্তরে ব্যথা লেগেছে। আজকে আমার এক মা অনেক দূর থেকে ছুটে এসেছে, বলছে বাবা আমি শুধু তোমাকে একটু দেখতে এসেছি। আমি বলি এটাই তো মা। হ্যাঁ, ভগবান আর মা বাবা, ছেলে যত বড় বদমাশ হোক না কেন, মা বাবার খোঁজ না নিলে কি হবে? মা বাবা সন্তানের খোঁজ যেমন নেয়, আর ভগবানকে তুমি ডাকো বা না ডাকো, ভগবান ঠিক তোমার প্রতি লক্ষ্য আছে। আমার ভগবানকে তুমি যতই উপেক্ষা করো, যতই গালমন্দ করো না কেন, আমার ভগবান তোমার প্রতি অসন্তুষ্ট নয়।
যদি ভগবান অসন্তুষ্ট হতে তাহলে তোমাকে খেতে দিত না কি বাবা কৃষ্ণ কৃপা জগতময় গুরু কৃপা কোন কোন ভাগ্যবানের হয় তে কৃষ্ণকে গালমন্দ যতই করো না কেন কৃষ্ণ তোমার প্রতি কৃপা করবেন কিন্তু গুরু কৃপা তোমার ভাগ্যে ঘটবে না গো কৃষ্ণ নিন্দাকারীর কপালে কখনো গুরু সাধু গুরু বৈষ্ণবের কৃপা ঘটে না সাবধান আপনাদের তমলুকের মধ্যে এটা তমলুকের মধ্যে তো হ্যাঁ তমলুকের মধ্যে এই তমলুক এই জায়গাটা কিন্তু একটা পবিত্র মাটি এই জায়গাটা কিন্তু একটা পবিত্র মাটি পৃথিবীর যত মাটি আছে তার মধ্যে শ্রেষ্ঠ মাটি হচ্ছে ভারতবর্ষ পৃথিবীর যত মাটি আছে তার মধ্যে পবিত্র মাটি হচ্ছে কোনটা কোথায় ভয় পাচ্ছেন নাকি আপনারা একটু উচ্চস্বরে বলতে হয় একেবারে আপনারা ভয় পান কেন আমি বাংলাদেশ থেকে বাংলাদেশে বসে বলি যে পৃথিবীর যত মাটি আছে তার মধ্যে পবিত্র মাটি ভারতবর্ষ আর এই ভারতবর্ষের মধ্যে যত মাটি আছে তার মধ্যে শ্রেষ্ঠ পবিত্র মাটি হচ্ছে নদিয়ার নবদ্বীপ ধাম যেখানে দয়ার ঠাকুর প্রেমের ঠাকুর করুণার ঠাকুর এসে উদয় হয়েছে তাহার মতো পবিত্র মাটি আর পৃথিবীতে কোথাও হতে পারে এটা বলতে আপনারা ভয় পান কেন গো আমি বাঙাল হয়ে যদি বলতে পারি আর আপনারা এই দেশে জন্মগ্রহণ করে এই দেশের কথা বলবেন না দেখি আসুন আমরা একটু রাধা মাধব কীর্তনটা করে তারপরে আবার প্রবেশ করি কারণ আমাদের যে ছকগুলো আছে এক একটা জায়গায় একটু কীর্তন না করলে হয় না আবহাওয়া চেঞ্জ আজকে 14 দিন ধরে বড় টপ গিয়েছি কণ্ঠটা ধরে গিয়েছে তথাপি আজকে আপনারা যে যেখানে বসে আছেন যার হাতে কিছু আছে সে সেটা বাজাবে যার হাতে কিছু নেই সে করতালি দেবে আসে ভগবান কাদের কাদেরকে হাত দিয়েছে একটু দেখি তো রাধে রাধে আসলে আমি কিন্তু হাত উঁচু করিনি কারণ কি জানেন আপনাদের ভগবান হাত দিয়েছে আমাকে দেয়নি আমার হাত থাকতেও নেই হাত থাকতে নেই কেন তো জানেন আপনাদের হাত দিয়ে তো দুটো তুলসী ধরে ভগবানের চরণে দেন আর আমি এত বড় হতভাগা পাগল আমাকে ভগবান করুণা করে দুখানা হস্ত দিয়েছিল কিন্তু সেই হস্ত দিয়ে ভগবানের চরণে দুটো তুলসী কোনোদিন দিতে পারলেন না এজন্য হাত থাকতেও আমার নেই হাত থাকতেও তার হাত নেই কার হাত নেই যার হাত থাকতেও ভগবানের এই হাত দিয়ে ভগবানের চরণে দুটো পুষ্প দান করে না দুটো তুলসী দান করে না ও হাত থাকতেও হাত নেই যার নয়ন থাকতেও অন্ধ সে কি সে নয়ন থাকতেও ভগবানের শ্রী চরণ দর্শন করে না সাধুগুরু বৈষ্ণবের চরণ দর্শন করে না যার বদন থাকতেও সে ভুবা কে গো যার বদন থাকতেও যে বদনে কৃষ্ণ নাম করে না হরি নাম করে না ওই বদন থাকতেও সে ভুবা তাই আজকে আপনাদের হাত তো সবার আছে নাকি আছে তা আচ্ছা হাত থাকলে এবার করতালি দিতে হবে রাধা মাধব কীর্তনে আর বদন আছে তো তো বদন থাকলে কিন্তু কীর্তন করতে হবে আজকে যারা কীর্তন করবে না বুঝবে ওরা পরবর্তী জন্মে বুবা হয়ে যাবে কিন্তু তখন কিন্তু আমার কিন্তু দোষ নেই যারা হরি নাম করেন ওরা বুবা হবে রাধে রাধে ঘুমাবে না মা চোখ বন্ধ করলে কিন্তু দোষ আছে চোখ বন্ধ করলেই আজকে তুলসী পাতা অনেক দেশে অনেক তুলসী পাতা দেশে না যেগুলো হরি নামে চোখ বন্ধ করবে ওদের চোখে দুটো করে তুলসী পাতা দিয়ে দেবো আচ্ছা তুলসী পাতা দেয় কখন গো সত্যি প্রকৃত তারাই মরা কৃষ্ণ নামে ঘুমায় যারা দেহ থেকে প্রাণপাকি চলে গেলে ওটাকে মৃত্যু বলে না ওটা পোশাক পরিবর্তন করা হয় সনাতন ধর্মে কিন্তু শ্রীমদ ভগবত গীতায় দেহটা পরিবর্তন করা হয় ওটা মৃত্যু বলে ঘোষণা করা হয় না আত্মঘাতী এবং মৃত্যু তাহাকেই বলে যে মনুষ্য কুলে জন্মগ্রহণ করে বদনে হানি তাই গৌর বলে ডাকে না এবং গোবিন্দ ভজন করে না তারাই হচ্ছে আত্মঘাতী আর মরা কারা কৃষ্ণ নামে এসে ঘুমায় যারা তারা হচ্ছে কি
মরা তো যারা ঘুমাবে ওদের চোখে তুলসীর পাতা দিয়ে আমি বলবো বলো হরি আপনারা কি বলবেন হরি বা একেবারে হরি বল করে দেব সাবধান ঘুমালি হ্যাঁ আমার কিন্তু কণ্ঠটা ভালো নেই তথাপি আপনাদের করে নেবেন জয় নিতাই গৌর হরি বল আমার যে বাবারা আমাকে সহযোগিতা করছে বাবা আমার কিন্তু কিছু নেই আপনারা একটু আপনাদের চরণ প্রান্তে রেখে নেবেন জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব সকলে কীর্তন করবে জয় গোপী জন বল্লভ জয় গিরিবর ধারী জয় গোপী জন বল্লভ জয় গিরিবর ধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী সবাই জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জন বল্লভ জয় গিরিবর ধারী জয় গোপী জন বল্লভ জয় গিরিবর সদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী যমুনা বন তীর চারি যমুনা তীর বনচারী যমুনা বন তীর চারি কুঞ্জ বিহারী জয় রাধে 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 বলো রাধে 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 বলো 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 রাধে 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 বলো
सर्वेश परमेश्वर भगवान श्री कृष्ण की प्रेमयी श्रीमती राधा रानी की जय प्रेमेर ठाकुर भगवान गौर हरि की जय हृदय गौर प्रेमानंदे हरि हरि बोल हरि बोल की अलसता एकटू काटछे तो घुम गेछे पालिएछे नाड़ो आछे घुमाते देव कृष्ण नामे घुमानो जाबे ना गो কলিযুগের উপরে কোনো যুগ নেই সত্যযুগে অনেক ভগবান অনেকবার আসতে হয়েছে বরাহ কুম্ভ মৎস্য এগুলো কোন যুগের অবতার বাবা বামন অবতার কোন যুগে সত্যযুগে না আচ্ছা তে যে যুগে ভগবানের এতবার কষ্ট করে আসতে হয়েছে বলুন তো কেন বলা যায় অর্থাৎ ওই যুগে অত্যাচার অনাচার বেশি ছিল অসুরদেরকে বিনাশ করার জন্য তা না হলে গীতা মিথ্যা হয়ে যাবে ধর্ম স্থাপনার্থে সম্ভব আমি যুগে যুগে অর্থাৎ ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই জন্ম না কিন্তু অবতীর্ণ হই এই কৃষ্ণের আমরা জন্মাষ্টমী বলি এটা হচ্ছে আমাদের বাংলা ভাষায় জন্মাষ্টমী বলা হয় কিন্তু কৃষ্ণের জন্মাষ্টমী নয় কৃষ্ণের আবির্ভাব দিবি আবির্ভাব আর জন্ম কিন্তু এক নয় রজবীজে যাহার উৎপন্ন হয় তাহা জন্ম হয় যিনি স্ব ইচ্ছায় পৃথিবীতে প্রকাশ পান তাহা হয় আবির্ভাব অনেক আমাদের মধ্যে সনাতন ধর্মের ইদানিং কিছু কিছু গ্রন্থ বেরিয়েছে উদ্ভট গ্রন্থ বৈষ্ণবীয় ধারার বাইরা ওখানে লীলা ভগবান গৌরহরিকে চন্দ্রশেখরের ঘরে এবং সনাতনকে বাইরা দাঁড় করিয়ে রাখছি ওখানে ওনারা একটু বিশ্রাম করুক আমরা এদিক দিয়ে একটু আসি কারণ লীলা শুধু বললে হবে না নাকি সাধু বাবা লীলা শুধু ভক্তদের জন্য কিন্তু এই যে যে আমাদের যে বিভ্রান্তের পথে নিচ্ছে এইটাকে একটু সাজতা করতে হলে মুখ না খুললে পারছি না ইদানিং কিছু গ্রন্থ বেরিয়েছে যে গ্রন্থের উদ্ধৃত দিয়ে সনাতন ধর্মের যুব সমাজকে নষ্ট করতে চলেছে কিছু গায়ক কিছু বক্তা কিছু প্রচারক ভণ্ড প্রচারক এরা সনাতন ধর্মের নয় অন্য ধর্ম থেকে যেমন আমাদের তবলা ভালো বাজায় ওনার নাম কি জাকির হোসেন যদিও তিনি সনাতন ধর্মের নয় কিন্তু সংগীত ভালো করেন দেখে সনাতন ধর্মের ভালো সংগীত যারা করেন তাদের সাথে তাকে টেনে আনা হয়েছে তাই তো তিনি কিসের জন্য তাই বলে তার জন্মটা কিন্তু আলাদা হয়নি তার জন্ম অন্য ঘরে নাকি অন্য কুলে এটা তার আলাদা কিছু নয় তা আমাদের সনাতন ধর্মের কিছু কিছু কীর্তনিয়া বেরিয়েছে ওরা আমার সনাতন ধর্মের নয় ওরা আমার ভগবানকে ভালোবাসে না অন্য ধর্মের এজেন্ট হিসাবে কাজ করছে দালাল হিসাবে ওরা এজন্য কৃষ্ণ নিন্দা গৌর নিন্দা শিবের নিন্দা কালীর নিন্দা সনাতন ধর্মের সমস্ত দেবদেবতার নিন্দা করে আসরে বসে আর এই সনাতন ধর্মের কিছু মূর্খ জচ্চর কিছু আছে শিক্ষিত গাধা ওরা ওই কথাটাকে বাহা বাহা দিয়ে সনাতন ধর্মটাকে ওরা ওই দলের দালাল হওয়ার জন্য ঘুরে বেড়ায় এজন্য এই দালাল যাতে না হওয়া যায় এই জন্য কিছু কথা প্রকাশ করতে হবে ভগবানের কথার সাথে সাথে যাতে এই দালালিগুলো ছুটে যায় পরিষ্কার হয়ে যায় সনাতন ধর্মে সব বুঝতে হবে জানতে হবে যে আমরা যে ধর্মে জন্মগ্রহণ করেছি সনাতন ধর্মের উপরে পৃথিবীতে কোনো দয়ার ধর্ম করুণার ধর্ম প্রেমের ধর্ম পৃথিবীতে সৃষ্টি হয় আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে ভগবানের পৃথিবীতে স্ব ইচ্ছায় অবতীর্ণ হওয়ার যোগ্যতা আছে আছে কি না তিনি ইচ্ছা করলে আসতে পারে কিনা তাহলে সত্যযুগে তিতাযুগে দাপর যুগে অনেকবার ভগবান আসে কিন্তু এই কলির যুগের জন্য গৌর হরি একাই একশো যত অবতার এসেছে তার মধ্যে লোচন দাস বাবা এবং নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনরা পদকর্তা পর্যোজন করেছে কি অবতার সার
ঘুরায় অবতার। সার মানে, সার মানে কি? শ্রেষ্ঠ। সার মানে শ্রেষ্ঠ। যতই অবতার আছে সনাতন ধর্মে, তার মধ্যে শ্রেষ্ঠ অবতার হয়েছে কে? রাধে রাধে আমি শুনতে চাই, কে? গৌর হরি, তাই না? তাহলে এখানে নরোত্তম দাস ঠাকুর মহাশয় কলম দিলেন অবতার ও সার গুড়া অবতার, তারে না ভজিলি কোন সুখে, ইক্ষু ভাবিয়া কাঠেরে চুষিয়া মজিলি সংসার দুঃখে। কথাটা একটু বুঝতে হবে। ঠাকুর নরোত্তমের ভাষা বুঝতে হলে, লোচন দাসের কথা বুঝতে হলে, ওই শুয়োর খাওয়া, পাঠা খাওয়া, খাসি খাওয়া ব্রেনে কখনো এই ভাষা বুঝা যাবে না, এটা ধরা যাবে না। এটা বুঝতে হলে সাধনা করে, সাধুগুরুর বৈষ্ণবে অবনত মস্তকে প্রণাম করে যদি সাধুর কৃপা কারো প্রতি বর্ষিত হয়, তবে যদি এই মহাজনী ভাব বুঝা যায়, তার আগে নয়, তার আগে নয়। ইক্ষু চেনেন তো? হ্যাঁ, এদেশে কি বলে? আগ বলে। এখন যদি ভালো শাল কাঠ কিংবা সুন্দর কাঠ কিংবা সেকুন কাঠ, দামি খুব ভালো, ওটা 10 টাকা হলে একটা ইক্ষু পাওয়া যায়। এখন আপনি সেকুন কাঠ যদি বেশি দাম দিয়ে এনে যদি চাবিয়ে দাঁত ভেঙে ফেলেন, একটু রস পাবেন? পাওয়া যাবে? কেন পাওয়া যাবে না? অর্থাৎ ওটা ইক্ষু নয়। আর ইক্ষু যদি ছোট হয়, চিবালেও কি হয়, মিষ্টি পাওয়া যায়। তো যারা ওই যে পণ্ডিত না, ওই যে ওই রকম পণ্ডিত যারা কৃষ্ণ নিন্দাকারী পণ্ডিত, ওদের ওরা হচ্ছে কি জানেন, ওই যে সিন্দুর কাঠের মতো, মানে শিক্ষিত খুব, কিন্তু আসলে চিবলে একটু রস পাবেন। ওর মধ্যে কৃষ্ণ ভজন নাই, কৃষ্ণ কৃপা নাই, কৃষ্ণ প্রেম নাই, গৌর হরির সেই লীলা অনুভূতির জগতে যাওয়ার মতো যোগ্যতা ওদের নেই। ওটা জানতে হলে একমাত্র সাধুগুরু শুদ্ধ ভক্তের শ্রীপাদ পদ্মে আত্মসমর্পিত চিত্ত করলে, যদি বৈষ্ণবে দয়া করে, তবে হলে হতে পারে, হলে হতে পারে, হবেই আমি তা বলবো না। যদি তোমার ভক্তিতে কম থাকে, তাহলে তো মুক্তি পাবে না, আগে ভক্তিটা প্রগাঢ় ভাবে দান করতে হবে গো। তাই ওখানে কলম দিলেন অবতার ও সার গুড়ায় অবতার। সার মানে শ্রেষ্ঠ। তাহলে সনাতন ধর্মের যতই অবতার আছে, তার মধ্যে শ্রেষ্ঠ অবতার হচ্ছে গৌরাঙ্গ। কেন শ্রেষ্ঠ অবতার? আপনাদের গ্রাম পঞ্চায়েতে এই যে ভোট গেল, যাকে পঞ্চায়েত প্রধান হবে আমাদের নেতা, ভোট দিলাম, সারা বছরে যদি এই 4 বছরের মধ্যে যদি আমার সাথে দেখা না করে, আমার বিপদে না পাই, তারে আমি নেতা বলবো? এই বলা যাবে? ও আর একজন বলুক, আমি বলি না। তা আমরা অবতারের সার বলা হলেন এ কারণে, যে ভগবানকে না ডাকতে, যে ভগবান ভক্তকে কোলে তুলে নেওয়ার জন্য কলির যুগে এসে গৌর রূপে অবতীর্ণ হয়েছে। জগৎজীবের ডাকতে হয়নি, না ডাকতে জগৎজীবকে ডাকবার জন্য ছুটে এসেছে। মহাপ্রভুকে কারো ডাকতে হয়নি, মহাপ্রভু জগৎজীবকে ডাকছে। এর একটা দৃষ্টান্ত দেখুন, এই যতজন আছেন, আমার সাধু বাবা আছে, আরো কয়েকজন আছে, একজন ব্রাহ্মণ বাবাকে দেখলাম, এবং যারা এখানে ভক্ত প্রবর আছেন, জ্ঞানী গুণী জন আছেন, সনাতন ধর্মের কোন ভগবানের হাত এরকম ভাবে উত্তোলন দেখেছেন কোথাও? গৌর বিনে, নিতাই গৌর ছাড়া আর কেউ আছে? যদি কারো আছে, হাত এরকম আছে, এইরকম আছে, অস্ত্র ধরা, নিরস্ত্র ভাবে নেই। এর কারণ কি গো? বলবো না, বলবো না, কি বলবো? তো পাটা গুছিয়ে বসেন, এই ভাগবতের দিকে পা দেন, এই বাচ্চাটাকে বসান তো, না হলে একে এর মা আসছে না, আপনি মা, এর মা আসলে মার কাছে দেন, খাতিরে ধর্ম রক্ষা পায় না। বাচ্চা নিয়ে কখনো ওই রকম করবেন না, সামনে উঠা বসা করলে, লড়াচড়া করলে আমাদের সেই কথার গতিটা নষ্ট হয়ে যায়। জান ওকে ওর মার কাছে দিয়ে দেন না, থাক, আগামী দিন বলবানি নাকি? আজকে বলবো না, আগামী দিন বলবো না,
তাই ভাবছেন নাকি আমি না বলে যাব দেখলাম আপনাদের লোভ আছে কেমন লোভ না থাকলে গৌড়হরির কথা কারো কাছে ব্যক্ত করা যাবে না যার লালসা আছে যার চাহিদা আছে যার পিপাসা আছে জল খুব ভালো জিনিস ভালো ঠান্ডা জল গরমের দিনে কিন্তু যার পিপাসা নাই তার কাছে নিলে তো সে খাবে না খাবে তাহলে গৌড়হরির প্রতি যার ভালোবাসা নেই গৌড়ের প্রতি যার প্রেম নেই গৌড়ের প্রতি যার পিপাসা নেই তার কাছে গৌড়ের কথা বলা যাবে না এজন্য আমাদের শাস্ত্রে নিরূপণ করা আছে মহাজন গতস্য পন্থা মহাজন লিখে দিলেন যার কাছে ভাই হরি কথা নাই তাহার কাছে তুমি যেও না যাহার মুখ দেখিলে ভুলে যাবে হরি তাহার মুখ উপানে যেও না এ কথা থেকে কি বুঝলেন যারা বেশি বেশি কৃষ্ণ নিন্দা করে ওইখানে যাবেন কি উত্তর দিতে হবে যাবেন কি যাবেন না আজকে বলতে হবে আর যারা চুপ করে থাকবে বসবো ওই 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 যে দালালের এজেন্ট হয়ে কাজ করে এইগুলো কৃষ্ণ নিন্দা গৌর নিন্দা যেখানে হবে সেখানে যাওয়া যাবে কি যাবে না আমরা যাব না যাব না আমি গোপীনাথ যদি কৃষ্ণ নিন্দা করি পার সটি কুলে মুখে মারি দেবেন তাতে কোনো পাপ হবে না যারা কৃষ্ণ নিন্দা করবে যে গৌর নিন্দা করবে সাথে সাথে তার অ্যাকশন নেবেন তাতে কোনো পাপ হবে না কোনো পাপ নেই তবু কৃষ্ণ নিন্দুকের মুখ কভু কি হেরা যাবে না সাধু বাবা সত্য তো তাহলে বুঝবেন কিন্তু কথাটা এখানে কি বলছে যাহার মুখে ভাই হরি কথা নাই তাহার কাছে তুমি যেও না যাহার মুখ দেখিলে ভুলে যাবে হরি তাহার মুখ পানে চেও না তাহলে কার মুখ দেখলে আমি হরি ভুলে যাব ভগবানকে ভুলে যাব কার বদন দর্শন করলে যে কৃষ্ণ নিন্দাকারী তার বদন দর্শন করলে কখনো প্রেম উৎপন্ন হবে না আমি তাহার সঙ্গ লইব কাহার সঙ্গ লইব যাহার মুখে সদা হরি কথা গাও তুমি নীতি নীতি গাও নীতি নীতি মানে প্রতি সময় প্রতি ক্ষণে অহরনিশি হরি কথা চালিয়ে যাবে যে সেই ভক্তের চরণ ধরে বলতে হবে হে বৈষ্ণবজন আমাকে তুমি একবার কৃপা করো যেন আমার এই জড়জীব হয় হরি নাম উচ্চারণ হয় তুমি আমাকে দয়া করো যদি সাধুর দয়া হয় কারো প্রতি তার ওই জড়জীব হয় জড়তা কেটে হরি নাম উচ্চারণ হবে নিশ্চয় আপনারা আবার রাগ করবেন না আমার কথা একটু চাচা ছোলা বেশি কারণ আমি আবার অত মিষ্টি মিষ্টি শাস্ত্র শাস্ত্র জানি আমার একটাই প্রতিবাদ বিশ্ব জগতে আমি তার চরণ বন্দনা করি যে আমার গৌর হরি কৃষ্ণকে ভালোবাসে আর যে আমার গৌর কৃষ্ণকে ভালোবাসে আমি অত তন্ত্র মন্ত্র কিচ্ছু জানি না অত বেদ মন্ত্র তন্ত্র উচ্চারণ করতে পারবো না কিন্তু আমার কথাটা হচ্ছে যে আমার হরিকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি যে তাকে ভালোবাসে না আমি তাকে ভালোবাসি এটাই আমার বাস্তবতা এটাই আমার আলোচনা এখানেই আমার কথা এর বাইরে আমার কোনো কথা নেই এইটার প্রতিবাদের জন্যই প্রভু এখনো টিকে আছে আমি কিছু না এটা গৌরহরি আমাকে দিয়ে করাচ্ছে না হলে আমার ক্ষমতা আছে বাবা এখন আমার প্যারালাইসিস হয়ে মুখ বন্ধ হয়ে যেতে পারে কিন্তু এটা কে বলাচ্ছে গৌরহরি তাহলে আমরা জানলাম কি অবতার ও সার শ্রেষ্ঠ অবতার গৌরহরি আর চারি যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ কোনটা কলির যুগ কেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা গান লিখেছে ছোট ছোটদের বাচ্চাদের জন্য কি লিখেছে আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের রাজার রাজেতে নইলে আমরা রাজার সাথে মিলবো কি শর্তে আমরা সবাই রাজা এটা কিন্তু রবীন্দ্রনাথ নিজে লিখতে পারেনি ওইটা ভগবানের লীলা দর্শন করে ওটা লিখেছে ভগবানের লীলা মানে কি গৌরহরি লীলা দর্শন করেছিল কি দর্শন করেছিল যে গৌরহরি ভক্ত হয়ে বিশ্ব ভগবান হয়ে ভক্ত বেজ ভাবাপন্ন হয়ে কলির যুগে অবতীর্ণ হয়েছে এজন্য রবীন্দ্রনাথ ঠাকুর তিনি লিপিবদ্ধ করলেন আমরা সবাই রাজা মানে ভগবান নিজেই যখন ভক্ত হয়ে গেছে ভগবান নিজে কি হয়েছে
এজুকে ভগবান নিজেই ভক্ত হয়েছে কিনা, তো ভক্ত হয়েছে তাকে চিনে নিয়েছে কারা, উনি যে ভগবান তাকে চিনেছে কারা। এই যে আমার কোন জায়গায় দোষ ত্রুটি আছে, আমি ভালো না মন্দ, এটা আপনারা যারা একবার দেখেছেন আপনারা কিন্তু আমাকে বলতে পারবেন না। তাহলে বলতে পারবে কারা? ওরা যারা আমার সাথে থাকে, ওরা কি বলতে পারবে কি না? আমার যদি কোথাও কোনো কাটা থাকে, কোনো দাগ থাকে, কিংবা আমার কোনো দোষ থাকে, কিংবা আমার যদি তুতলা থাকে, আপনারা বুঝতে পারবেন না। বুঝতে পারবে কারা? আমার সাথে থাকে যারা। তো গৌর যে ভগবান ছিল, উনি যে কৃষ্ণ ছিল, চিনেছে কারা? ওনার পার্ষদ যারা, ওনার পার্ষদ যারা, ওনরা চিনে নিয়েছে যে এই তো সেই রে। একটু আগে কিন্তু আমার বাবারা পঞ্চতত্ত্ব কীর্তন করেছিল। পঞ্চতত্ত্ব কীর্তনে কি বলেছে? প্রথম অন্তরটা কি জানো বাবা? জয় জয়। তারপরে তারপরে কি বলা হলো? কি সুন্দর বলছে, বলছে জয় জয় যশোদা নন্দন শশী সুত গৌরচন্দ্র। মানে যিনি দ্বাপর যুগে যশোদার নন্দন ছিলেন, তিনি এবার সুত মানে পুত্র, সুতয়া মানে কন্যা। এইবার কি রূপে এসেছে? সেই যশোদার পুত্র এবার শচী সুত হয়ে এসেছে, মানে শচীর পুত্র হয়ে পৃথিবীতে প্রকাশ পেয়েছে। তবে এইবার আসাটা একটু ব্যতিক্রম। দাপরে যেমন এক অঙ্গ দুহু অঙ্গ ছিল, আর এই কলিটা হচ্ছে দুহু অঙ্গ এক অঙ্গ হয়ে গেছে। এজন্য চৈতন্য চরিতামৃত শ্লোক কৃষ্ণদাস কবিরাস লিপিবদ্ধ করলেন, রাধা কৃষ্ণ প্রণায়া বিলক্তিনি আহল্লাদিনি শক্তি রস্মা দিকাত্মানা বপি বপি দেহ ভেদাঙ্গতৌ তৌ চৈতন্য খং প্রকট মধুনায় তদদ্বয় চক্ষুমাপ্ত রাধা ভাব দুতিশুবলিতং নৈবে কৃষ্ণ স্বরূপম। পয়ের লেখলেন, রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, এবে দুই দেহ হয়ে একঠাই ভাব আস্বাদিত হলেন আমার চৈতন্য গোসাই।